যে খবর আজকে রিপাবলিক বাংলা ব্রেক করে অর্থাৎ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে যে পিটিশন জমা করা হয়েছে আজকে সুপ্রিম কোর্টে এখানে পাতা 4 নম্বর পাতা এবং একই সঙ্গে 2 নম্বর পাতায় স্পষ্ট করে বলা হয়েছে যে রুলস 2009 অর্থাৎ রোপা 2009 অনুযায়ী রোপা 2009 ডাজ নট প্রোভাইড ফর দ্য পেমেন্ট অফ ডিয়ারনেস অ্যালাউন্স টুয়াইস আ ইয়ার এভাবে বলা হচ্ছে অর্থাৎ রোপা অ্যাক্ট অনুযায়ী এবং একই সঙ্গে বলা হচ্ছে যে ইট ইজ অ্যাবসলুটলি নট নেসেসারি ফর দ্য স্টেট গভর্নমেন্ট টু অ্যাডপ্ট দ্য ডিয়ারনেস অ্যালাউন্স রেট ফিক্সড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট একই বেশ কিছু জায়গাতে এবং এখানে বেশ কিছু কেসের উদাহরণ দিয়ে যেরকম তামিলনাড়ুর একটি কেসের রেফারেন্স দিয়ে বলা হয়েছে কোনোভাবেই রাজ্যকে বাধ্য করা যেতে পারে না যে কেন্দ্রের সমহারে ডিএ দেওয়ার জন্য অথবা সরকারি কর্মচারীদের বৈধ কোনো অধিকার নেই এতদিন ধরে আমরা শুনছিলাম যে দিচ্ছি দেব হচ্ছে হবে যখন হবে যখন টাকা থাকবে তখন দেওয়া হবে কিন্তু আজকে সুপ্রিম কোর্টে দাখিল করা এই পিটিশন থেকে স্পষ্ট যে আসলে দিয়ে দেওয়ার কোনো ইন্টেনশন কোনো উদ্দেশ্যই বোধহয় নেই রাজ্য সরকারের দেখছি রাজ্য সরকারের কোনো সদিচ্ছা নেই এটা পরিষ্কার প্রথম কথা রাজ্য সরকার পিটিশনে দু জায়গায় বলেছেন যে দেওয়াটা ম্যান্ডেটারি নয় এটা রিচুয়ালিস্টিকভাবে দেওয়া হয় প্রেসিডেন্ট আছে সেই জন্য দেওয়া হয় আমরা সব জায়গায় সমান মানে কেন্দ্রীয় সরকারের সম মূল্য হিসেবে মূল্যমান হিসেবে আমরা দেব না ইত্যাদি প্রথম কথা হচ্ছে ডিএ একটা রাইটের মধ্যে পড়ে আমি নিজে সরকারি কর্মচারী নই কিন্তু সরকারি কর্মচারীদের রাইট হচ্ছে ডিএ পাওয়া এটা অধিকার সেটা কে কী করে হলো আমি বললাম বলে হলো না বা কেউ তার অপোজ করবেন বিরোধিতা করবেন বলে সেই অধিকার থাকবে না তাও নয় কলকাতা উচ্চ ন্যায়ালয় যখন এই সরকারি কর্মচারী পরিষদ যখন মামলা করতে গিয়েছিলেন বা বিভিন্ন সরকারি কর্মচারীদের যেসব সংগঠন তারা যখন মামলা করলেন একের পর এক তার আগে ওনারা স্যাটে গিয়েছিলেন স্যাট ঠিক এই যে ভাষায় আজকে পিটিশনটা এসেছে সেই ভাষাতেই একটা পিটিশন স্যাটে জমা করা হয়েছিল সেখানে স্যাট এই সরকারি মতটাকে মান্যতা দিয়েছিলেন যে ডিএ কোনো রাইট নয় কিন্তু অন দ্য কন্ট্রারি সঙ্গে সঙ্গেই ক্যালকাটা হাইকোর্ট অনারেবল ক্যালকাটা হাইকোর্টে যখন ব্যাপারটা আসে স্যাটের মামলার যে রায় হয়েছিল তার বিরোধিতা করে অ্যাপিল তাকে চ্যালেঞ্জ করে যখন ক্যালকাটা হাইকোর্টে যখন আসে তখন ক্যালকাটা হাইকোর্ট পরিষ্কারভাবে বলেন বিচারপতিরা যে এইটা বলা যাবে না যে রাইট নয় রাইট এবারে তোমরা কবে দেবে দেবে না এটা নিয়ে বলো তখন কিন্তু রাজ্য সরকার বারবার বলেছিলেন যে না আমরা দেবো ইত্যাদি প্রভৃতি এখন যেটা হচ্ছে যে এটা অ্যাবসলিউট নেসেসারি নয় যে একটা বা শব্দ ব্যবহার করেছেন রাজ্য সরকার তাদের পিটিশনে না না সে তো নিশ্চয়ই রাজ্য সরকারিদের টাকা দেওয়া তো একদম দরকার নেই তাদের মূল্যমানের সঙ্গে ডিএ ব্যাপারটা কি ডিয়ারনেস অ্যালাউন্সের কারণই হচ্ছে যে মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কিছুটা টাকা সরকারি কর্মচারীদের কাছে পৌঁছানো এবং সেই টাকা মার্কেট ইকোনমিতে ফ্লো করিয়ে এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে অন্য মূল্যমানেরও বৃদ্ধি এবং সাধারণ মানুষের কাছে ওটা গিয়ে পৌঁছয় অন্যভাবে কিন্তু এখানে যেটা বললেন এরকম তো দরকারই নেই সত্যি তো কেন দরকার তা না হলে কি আর ক্লাবকে টাকা দেওয়া যাবে তা না হলে ইমাম বা পুরোহিতদের ভাতা দেওয়া যাবে একটা সেকুলার স্টেটে তা না হলে কি আর ভোট কেনার জন্য সরাসরি বা ওই কী বলে দুর্গাপুজোর জন্য বা অন্য কোনো নাম করে টাকা হরিলুট করা যাবে সরকারি কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠিত করার কথা কে মাথার দিব্যি দিয়েছে ভাই কেউ তো দেয়নি ঠিকই তো বলেছেন এটাই তো হওয়া উচিত এটাই তো রাজ্য সরকার এটাই মা মাটি মানুষের